আপনি জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার বা চ্যারিটি ওয়ার্কার যাই বলাম আমি কাজ করে যাচ্ছি। তো হ্যাঁ, আমরা তো মানুষ সমাজের প্রতি আমাদের অবশ্যই দায়বদ্ধতা আছে। সো দ্যাটস হোয়াই আসলে করা মানুষের জন্য, আমার এগুলো করতে আসলেই ভালো লাগে, আমি মানসিক একটা প্রশান্তি পাই এই জন্য আসলে। আর আসলে নাম খ্যাতি এগুলোর জন্য যে এইসব করতে হবে এরকম তো না, আরও অনেক ওয়ে আছে এগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ, শুনে ভালো লাগে। আরেকটি প্রশ্ন যদি শুনেছি, আপনি খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন, এই যে সাধারণত আমরা দেখি যে যাদের খুব অল্প বয়সে বাবা মা মারা যায় বা চলে যান পৃথিবী থেকে, তাদের জীবনটা এরকম গোছানো বা সুন্দর হয়, আপনি সেই জায়গা থেকে একা একা আপনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং সিলেটের এবং অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউব ক্রিয়েটর এবং কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার যাই বলে, এই যে আপনি নিজেকে স্বাবলম্বী করেছেন, প্রতিষ্ঠিত হয়েছে নিজে নিজে, এগুলার পেছনে কীভাবে নিজেকে পেরে উঠবেন, এই পর্যায়ে আসলেন কি? সবার জীবনেই আপের ডাউন থাকে, এটা হচ্ছে একটা নর্মাল জিনিস, মানে আমাদেরকে প্রতিনিয়ত জীবনে স্ট্রাগল করেই যেতে হবে, কিছু করার নেই। বাট হ্যাঁ, যারা আসলে তারা আসলে ব্লেসড যাদের মা বাবা আছে, আর আমি এদিক দিয়ে হয়তো আই এম নট ব্লেসড, বাট এখন আমি নিজেদের ব্লেসড মনে করি, কারণ আমার অনেক ফলোয়ার আছে, আমাকে অনেক পছন্দ করে, সবাই আমাকে ভালোভাবে নিচ্ছে, এটার জন্য এখন আমি নিজেকে মনে করি যে আই এম ব্লেসড। বাট হ্যাঁ, মা বাবা নাই, লাইফ ওয়াজ মেসড আপ, স্বাভাবিক, লাইফ তো একটু মেসি থাকে যাদের মা বাবা নাই, নিজেকে গুছাতে তো আসলেই অনেক কঠিন। তারপরেও যে আমি নিজেকে গুছায় এই পর্যন্ত নিয়ে আসতে পারছি, এটা আসলে অনেক বড় কিছু, কারণ আর এমন না যে আসলে আমার জীবন খুব সুন্দরভাবে গুছানো, আমার জীবনে আপ অ্যান্ড ডাউন ছিল, অগোছালো ছিল, কিন্তু আমি নিজেকে স্ট্রং করে তারপর হচ্ছে কাজ করে অনেক বেশি, মানে নিজের নিজের প্রতি আর কি, মানে অনেক কেয়ার করতে হয় আপনাকে, নিজেকে অনেক সময় দিতে হবে, তারপর ইনশাল্লাহ আপনি পারবেন। অবশ্যই অবশ্যই নিজেকে গুছানোটার জন্য প্রয়োজন হচ্ছে নিজেকে অনেক বেশি সময় দেওয়া, নিজেকে কেয়ার করা। তো আমরা আশা করবো যে এরকম ভবিষ্যতে সামাজিক কাজগুলো ভবিষ্যতে আপনি করে যাবেন, ঠিক আছে? দর্শক, আমরা জানলাম ওনার কাছ থেকে উনি ছোটোবেলা থেকে বাবা মাকে হারিয়েছেন, হারানোর পরও ওই পর্যায়ে থেকেও একটি মেয়ে হিসেবে উনি যে এই পর্যায়ে এসেছেন, সমাজের একজন প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, উনি এখন ব্র্যান্ড প্রমোটর হিসেবে কাজ করছেন সিলেটের বিভিন্ন ব্র্যান্ড শপের প্রমোশনাল ভিডিওতে আমরা ওনাকে দেখতে পাচ্ছি। তো দর্শক, শেষ কথা হচ্ছে একটাই, জীবনে বাধা বিপত্তি দুঃখ এগুলো আসবে, এগুলোকে পেরিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, পেছনে অনেকেই অনেক কিছু বলবে, এগুলো শোনা যাবে না, পাশে লোকে কিছু বলে এটা না শুনে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে সফলতা। দর্শক, সাইদ এনাম টিভি থেকে আফরিন লাইফস্টাইল স্টুডিও স্বত্বাধিকারী রোমান আফরিনকে সাইদ এনাম টিভির পক্ষ থেকে একটি অ্যাওয়ার্ড দিতে চাচ্ছি আমরা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে। তো দর্শক, অ্যাওয়ার্ডটি আমরা দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সাইদ এনাম টিভিকে, আসলে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনুভূতি বলেন, আমরা সাইড এলাম টিভির পক্ষ থেকে, যদিও আমাদের চ্যানেল এত বড় না, সিলেটে আমরা নতুন শুরু করেছি, একটু ব্যতিক্রম আমাদের চ্যানেল, কেমন লাগছে আপনার বা আমাদের চ্যানেল সম্পর্কে যদি কিছু বলেন? আমি আসলে দীর্ঘদিন যাবৎ দেখতেছি আপনার ভিডিওগুলো, অনেক ভালো হয় এবং আপনি ভালো ভালো মানে অনেক মেসেজ দেন ভিডিওর মধ্যে, এগুলো অনেক ভালো লাগে, আপনি এগিয়ে যান, দোয়া শুভকামনা রইল, আর থ্যাংক ইউ সো মাচ ফর দিস অ্যাওয়ার্ড।